স্বাগতম সকল শিক্ষার্থীকে। আজকের এই লেসনে আমি যেটি আলোচনা করব সেটি হচ্ছে সেলস ফানেল। তো অনেক দিন ধরে সেলস ফানেল নিয়ে টিউটোরিয়াল করব, কিন্তু আমি আসলে সময় পাচ্ছি না। আর অনেকজনে রিকোয়েস্ট করেছিল যে সেলস ফানেল কী এবং কীভাবে শুরু করতে হয় সেটি জানতে চেয়েছে। তো আজকের এই পর্বে সেলস ফানেল কী এবং কীভাবে শুরু করবেন সেটি আমি সুন্দরভাবে আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, তো আশা করি বুঝতে পারবেন। তো টিউটোরিয়ালের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে আছি দাউদুল। আশা করি টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখবেন। এই টিউটোরিয়ালে কী কী থাকছে? এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে সেলস ফানেল সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলেছি এবং শুরু থেকেই দুটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এরপর এটি কিভাবে শুরু করতে হয় সেটিও দেখাচ্ছি। তো সেলস ফানেল হলো ক্রয় এবং বিক্রয়ের সমন্বয় একটি বিশেষ মডেল, যার মাধ্যমে কোম্পানিগণ তাদের গ্রাহকদের নেতৃত্ব দেয়। অর্থাৎ সেলস ফানেলের মাধ্যমে কোম্পানিরা তাদের গ্রাহকদেরকে ম্যানেজ করে। কোম্পানি হচ্ছে, যদি লাইভ কেউ বিজনেস করে তারাও কোম্পানি, যারা অনলাইনে বিজনেস করে তারাও কোম্পানি। লাইভ যারা দোকান করে অথবা অফিস করে বিজনেস পরিচালনা করতেছে, তারা তাদের যে গ্রাহক তাদেরকে কীভাবে পরিচালনা করবে, তাদের সাথে কীভাবে যোগাযোগ রাখবে, তাদেরকে কীভাবে ইনফ্লুয়েন্স করবে, সেই কাজগুলোই করে থাকেন এবং সেই কাজগুলো করাই এক ধরনের নেতৃত্ব দেওয়া। এরপর আমি দেখাচ্ছি যে হোয়াট ইজ সেলস ফানেল। সেলস ফানেল দেখানোর জন্য আমি আপনাদেরকে একটু ম্যানুয়ালি একটি ডায়াগ্রাম করে রেখেছি এবং আর একটি ডিজিটাল ডায়াগ্রাম করেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি শপ দেয়া আছে। আসলে সেলস ফানেলটা যে অনলাইনের জন্য উদাহরণ, অনলাইনের কোনো কিছু দিয়ে উদাহরণ দিব এমন কিছু না। আসলে অনলাইনে যে সেলস ফানেল সেটি আমি লাইভ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আসলে সেলস ফানেলটা কী, যেমন ধরুন আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, তাহলে আপনার যে ম্যানুয়ালি আপনার কী দরকার, একটি দোকান দরকার। তো ধরুন এটা আপনার দোকান, এটা আপনার সেলস সেন্টার। তো এখানে আপনার কী কী থাকবে, তো এর জন্য অবশ্যই আপনাকে একটি প্ল্যান করতে হবে। এরপর আপনার ফিক্সড কাস্টমার লিস্ট থাকবে। তো কাস্টমার লিস্ট আসলে সাধারণত থাকে না, এগুলো অটোমেটিকই হয়ে যায়। যেমন আমার কাছে যদি আমার দোকানে কেউ যদি চা খেতে আসে, সেই সুবাদে সে একদিন এসে যদি আমার বিহেভ ভালো দেখে, তাহলে পরের দিন আসবে, পরের দিন আসবে, এভাবে তার সাথে একটু সম্পর্ক হয়ে এরকম কিছু স্থানীয় কাস্টমারের লিস্ট হয়ে যায়। তো এদেরকে আমি ইনফ্লুয়েন্স করার জন্য পরবর্তী আমার দোকানে আমি দেখেছি কফি রাখবো, কফির অফার দেবো, এরপর আরও অনেক কিছু নিয়ে আসবো, সেটি যদি আমার প্ল্যানিংয়ে থাকে। এরপর আমার কাস্টমার সাপোর্ট থাকবে। কাস্টমার সাপোর্ট হচ্ছে, ধরুন আমার দোকানে অনেক পণ্য আছে যেগুলার ভ্যালিডেট নিয়ে সমস্যা হচ্ছে, অথবা কাস্টমাররা তাদের চাহিদা মতো পণ্য কিনতে গিয়ে সেই ক্ষেত্রে ভুল হয়েছে, তো সেটা তাদের সাথে এই প্রোডাক্ট নিয়ে যে একটা ভুল সেটি কভার দেওয়ার জন্য যে ডিসকাশন করব, এবং সেটি হচ্ছে একটা কাস্টমার সাপোর্ট। তো এরপর হচ্ছে নিউ প্রোডাক্ট পাবলিসিটি। নিউ প্রোডাক্ট হচ্ছে, আমি যদি কাস্টমারকে প্রত্যেক দিন একটা জিনিসের উপর রাখি তাহলে আমার কাস্টমার থাকবে না। আমি কাস্টমারকে যদি বিভিন্ন ভেরিয়েশান দিই, তাহলে সেক্ষেত্রে কাস্টমার না থাকলেও তারা আগ্রহ প্রকাশ করবে যে এই প্রোডাক্টটা কী। তো এই সমস্ত কিছুকে নিয়ে আপনার দরকার হচ্ছে একটি নোট মেনটেন করা, এবং এই সব কিছু নিয়েই হচ্ছে সেলস ফানেল। তো আমরা এক্ষেত্রে আমরা কী কী শিখলাম, শিখলাম হচ্ছে আমরা একটা প্রোডাক্ট সেল করব, আমাদের একটা সেন্টার দরকার, এবং আমাদের প্ল্যান দরকার, এবং কাস্টমার, কিছু পরিচিত কাস্টমার দরকার, এবং আমাদের নিউ প্রোডাক্ট দরকার। এরকম সব কিছু মিলে এটা হচ্ছে সেলস ফানেল। তো এর সাথে ডিজিটাল অথবা ওয়েব পেজের কী সম্পর্ক, তো এখন দেখুন যে আমি যে ডিজিটাল ফানেল তৈরি করেছি সেটা হচ্ছে, আপনার ডিজিটাল ফানেলে আপনার একটি ওয়েব পেজ দরকার। আমরা ম্যানুয়ালি দেখেছি যে আমাদের একটা সেলস সেন্টার ছিল, একটি দোকান ছিল, আপনি যে যা কিছুই বিক্রি করেন না কেন, চা হোক যাই হোক, একটা কিছু বিক্রি করলেই যেটি আপনার মন চায়, যেটা আপনার মেইন প্রোডাক্ট, সেটি নিয়ে আমরা একটা এর আগে দেখেছিলাম। এখন যে ডিজিটাল সেলস ফানেল,
তার জন্য আমাদের মেইন দরকার হচ্ছে কি ওয়েব পেজ তো ওয়েব পেজে আমাদের কি কি থাকছে আমরা ওয়েব পেজের জন্য প্রোডাক্ট কোথায় পাবো আসলে এই ব্যাপারটা হচ্ছে আপনি যদি প্রোডাক্ট নিজে তৈরি করে সেল করতে চান সেক্ষেত্রে আপনি কোনো ওয়েব পেজ ডিজাইনারের সহায়তা নিতে পারেন অথবা নিজে ছোট কোনো ওয়েব পেজ ডিজাইনের কোর্স করে সেটি শুরু করতে পারেন আপনার যে প্রোডাক্ট যদি আপনি নাও তৈরি করতে পারেন আপনার জন্য আরও প্লাস পয়েন্ট আছে সেক্ষেত্রে অনলাইনে অনেক অ্যাফিলিয়েট মার্কেটিং রয়েছে যেখান থেকে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার পেজের মাধ্যমে সেলস করতে পারেন তো এখানেও একই সিস্টেম দেখুন ওয়েব পেজের মাধ্যমে যদি আপনি প্রোডাক্ট সেল করতে চান তো কার কাছে পাঠাবেন কে পাবে ধরুন আপনি একটি দোকান করেছেন আপনার আপনার ওয়েব পেজ হয়েছে আপনার ওয়েব পেজে আপনি বিভিন্ন মার্কেট থেকে প্রোডাক্ট নিয়ে আপনার প্রোডাক্টগুলো এখানে ওয়েব পেজে দিয়েছেন এখন এগুলো দেখবে কে আপনাকে তো কেউ চেনে না এবং আপনার ওয়েব পেজটা কেউ চেনে না তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে আপনার অবশ্যই আমি আরও কিছু ব্যাপার বলেছিলাম যে ম্যানুয়ালি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের দোকানে পরিচিত কিছু কাস্টমার হয়ে যায় এখানে তাও না এখানে আমার ওয়েব পেজ কেউ দেখতে পারবে না কেউ লাইভ দেখবেও না তো এখানে আমাদেরকে মেল কালেকশন করতে হবে মেল কালেকশন করতে যেটা যেটা আপনার দরকার পড়বে সেটা হচ্ছে আপনাকে একটা ল্যান্ডিং পেজ লাগবে তো মেল কালেকশন কীভাবে করে আপনার প্রোডাক্ট ধরুন হচ্ছে কসমেটিক এখন আপনি কি অন্য মেল কালেকশন করবেন আপনার প্রোডাক্ট যদি কসমেটিক হয়ে থাকে আপনি অবশ্যই হেলথ রিলেটেড অথবা ডিজিটাল মার্কেটিংয়ের অফার অথবা কোনো গেম অফার সেটা তো আর কালেকশন করতে পারেন না আপনাকে অবশ্যই কালেকশন করতে হবে কসমেটিক রিলেটেড মেলগুলো যারা কসমেটিক পছন্দ করবে তো সেক্ষেত্রে কী করতে হবে আপনাকে কীভাবে মেল কালেকশন করবেন এটি হচ্ছে মূল বিষয় আসলে সেলস ফানেল তৈরি করতে হলে আপনার কাছে একটি লিস্ট থাকতে হবে যেটি হচ্ছে কাস্টমার লিস্ট মেল এক একটি মেল কালেকশন করা মানে আপনার এই ওয়েব পেজের জন্য আপনার এই ওয়েব পেজ দোকানের জন্য এক একজন কাস্টমার সংগ্রহ করা এটি হচ্ছে সেলস ফানেলের মূল শর্ত এরপর কী করবেন মেল কালেকশন করে সেটি বিভিন্ন অফার মাধ্যমে তাদেরকে ইনফ্লুয়েন্স করতে হবে আমি ম্যানুয়ালি আপনাকে বলেছিলাম যে বারবার একটি কাস্টমারকে আপনি একই জিনিস দিয়ে তাকে তার আগ্রহটা ধরে রাখতে পারবেন না তো এখানেও ঠিক একই সিস্টেম আপনি বিভিন্ন রকমের প্রোডাক্ট বারবার একই মেলে পাঠান সেটি হচ্ছে সেক্ষেত্রে আপনার কাস্টমারের জন্য বেটার হবে এবং আপনার ভালো ক্লিক থ্রো রেট ভালো থাকবে এবং কনভার্সন রেট ভালো থাকবে এরপর এই নিয়ে একটি নোট মেনটেন করতে পারেন সেটা এক্সেল শিটে হোক এবং অন্য কোথাও হোক তা আশা করি সেলস ফানেল কি এটি বুঝতে পেরেছেন তো একটু পরে আমি আলাপ করতে যাচ্ছি বা আলোচনা করতে যাচ্ছি যে সেলস ফানেল কীভাবে শুরু করবেন তো আমাদের সেলস ফানেল শুরু করার জন্য যেটি প্রথমে দরকার সেটি হচ্ছে প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনি কোথায় পাবেন ধরুন আপনার একটি মার্কেট রয়েছে আপনি একটি অনলাইনে মার্কেট প্লেস থেকে সে এই প্রোডাক্টগুলো নিয়ে এসেছেন কিন্তু এই মার্কেট চিনবেন কীভাবে যে কোন মার্কেট ভালো কোন মার্কেট খারাপ বা কোন মার্কেটে এই প্রোডাক্ট পাওয়া যায় তো এই জন্য আপনাকে লিঙ্ক দিচ্ছি সেটি হচ্ছে adworkmedia.com এটি হচ্ছে এক ধরনের সিপিএ নেটওয়ার্ক এখানে আপনার যদি আপনি একজন পাবলিশার হয়ে থাকেন তাহলে আপনার যদি একজন আপনার ওয়েব পেজ থাকলে আপনি এখান থেকে বিভিন্ন লিঙ্ক নিয়ে কাজ করতে পারবেন তো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে লগইন করতে হবে ইমেল দিয়ে লগইন করে তাকে বলতে হবে যে এইখানকার যে ওয়েব পেজের অ্যাডমিন রয়েছে তার কাছে আপনার রিকোয়েস্ট থাকবে যে আমার একটি ওয়েব পেজ রয়েছে আমি তোমার সাথে কাজ করতে চাই এবং আমার ওয়েব পেজের জন্য আমার লিস্ট রয়েছে এবং আমি আমার ওয়েব পেজের জন্য আমার এবং আমার ওয়েব পেজে ভালো ভিজিটর রয়েছে তো সেটি আপনি লিখে তার কাছে আপনি সাবমিট করতে পারেন সেক্ষেত্রে সে যদি অ্যাক্টিভ করে বা সরি অ্যাপ্রুভ করে তাহলে আপনি দেন আপনি তার থেকে এখানকার মার্কেটে যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারবেন এরপর হচ্ছে ইমেল লিস্ট কীভাবে করবেন ইমেল লিস্ট করার জন্য যেটি দরকার হবে আপনার একটি ল্যান্ডিং পেজ দরকার পড়বে এবং আপনার ওয়েব পেজের অপটিন থাকতে হবে তো এটা হচ্ছে আসলে ইউটিউবে অনেক
ভিডিও রয়েছে। আমি জাস্ট আপনাকে একটি বেসিক ধারণা দিচ্ছি। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন যে ইমেল লিস্ট কীভাবে পাবেন, হাউ টু ক্রিয়েট ইমেল লিস্ট, অনেক ভিডিও দেখতে পাবেন। এরপরও একটু ধারণা দিচ্ছি যে ইমেল লিস্ট কীভাবে করবেন। তো আমরা অনেক সময় বিভিন্ন ওয়েব পেজে ভিজিট করে থাকি, তো সেখানে বিভিন্ন অফার পেয়ে থাকে। যেমন ধরুন এখানে একটি অফার দেওয়া আছে যে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স উইথ 25 ভিডিওস। তো এটি হচ্ছে আসলে ওনার একটা ইমেল কালেকশন করার একটি সিস্টেম। এই সিস্টেমটার মাধ্যমে উনি কী করেছে, আমাদের একটা অফার দিয়েছে ফ্রি, অর্থাৎ 25টি ভিডিওর মাধ্যমে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, তো দেখুন, লার্ন ডিজিটাল মার্কেটিং ফর ফ্রি উইথ 25 ফ্রি ভিডিওস ডেলিভার টু ইউর ইমেল ইনবক্স। অর্থাৎ এখানে যদি আমি আমার নেম এবং ইমেল দিই, সেক্ষেত্রে সাইন মি আপ এটিতে ক্লিক করলে উনি আমার যে ভিডিও সেটি ইনবক্সে পাঠাবে। তার মানে হচ্ছে এখান থেকে আমি ভিডিওগুলো দেখে ডিজিটাল মার্কেটিং শিখতে পারবো। তো আসলে এখানে এই 25টি ভিডিও শিখে আপনি ডিজিটাল মার্কেটিং কিছুই করতে পারবেন না, তবে আপনার বেসিক ভালো ধারণা হবে, যে এখান থেকে আপনার যদি ইচ্ছা থাকে আপনি অ্যাডভান্স অনেক দূর যেতে পারবেন। তো এভাবে উনি ওনার ইমেলগুলো কালেকশন করছে। আমার যদি ইচ্ছা থাকে, তো অবশ্যই এখানে ইচ্ছার ব্যাপার আছে, যেহেতু উনি 25টি ভিডিও দিচ্ছে ফ্রি একদম, যে কেউ তার এখানে সাবমিট করবে সাবস্ক্রাইব হয়ে যাবে। তো আমরা যখন ইমেল দিয়ে সাবস্ক্রাইব করব, তখন আমাদের মেলে যাবে, এরপর উনি আমাদের ইমেলটা পেয়ে যাবেন। এভাবে হচ্ছে মেল কালেকশন করতে হয়। তো আপনারা যখন ওয়েব পেজের কাজ শিখবেন এবং কীভাবে মেল কালেকশন করতে হয় জানবেন, তখন এসবগুলো খুব সহজে বুঝতে পারবেন। আমি আজকে শুধু আপনাদেরকে বেসিক ধারণা দিচ্ছি এবং এই ধারণা থেকে আশা করি ভালো কিছু পাবেন। আমি নেক্সট এর ধারাবাহিকতায় আরও কিছু টিউটোরিয়াল দেব, যেন আপনারা খুব সহজেই একটি ইমেল লিস্ট করতে পারেন এবং খুব সহজেই ল্যান্ডিং পেজ তৈরি করে আপনার একটি লিস্ট করে আপনার প্রোডাক্টগুলো মার্কেটিং করতে পারেন। তো এরপরে যেটি বললাম যে ল্যান্ডিং পেজ কী আসলে, ল্যান্ডিং পেজ, হোয়াট ইজ ল্যান্ডিং পেজ, এটি যদি ইউটিউবে সার্চ করেন বুঝতে পারবেন। তো ল্যান্ডিং পেজ আমি আমার থিওরি থেকে বলি, আসলে এটি একটি পেজ, ওয়েব পেজের মতোই, ওয়েব পেজই। তো এই ওয়েব পেজ আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটার ইমেজ থাকবে এবং সেই প্রোডাক্টটার লোভনীয় ইমেজের মধ্যে লেখা থাকবে যে আপনার জন্য এই অফার রয়েছে, আপনার এখান থেকে যদি আপনি ক্লিক করেন এই সুবিধাটা পাবেন। তো এটি হচ্ছে ল্যান্ডিং পেজ, এবং ল্যান্ডিং পেজে যখন আপনার প্রোডাক্ট থাকবে, তখন আসলে একটি ভিজিটর যখন এই পেজে আসবে, তখন দেখতে পাবে আপনার এই ল্যান্ডিং পেজে কী কী রয়েছে। তখন এই ল্যান্ডিং পেজ থেকে সে, তার যদি পছন্দ হয়ে থাকে, আপনার প্রোডাক্টটি নেবে এবং আপনার সেখান থেকে আপনার কিছু আর্ন করার সুযোগ রয়েছে। এরপর হচ্ছে অটো রেসপন্ডার। তো অটো রেসপন্ডার হচ্ছে আসলে ইমেল মার্কেটিংয়ের যেসব টুলসগুলো রয়েছে, যেমন এওএবার, তারপর মেলচিম, গেট রেসপন্স, তো এসবগুলো যে টুলস, এসব টুলের মাধ্যমে আপনার যে মেসেজিং সিস্টেম, মানে আপনার, আমি যদি একটা একজন লোককে বারবার ইমেল পাঠাই, তাহলে সেক্ষেত্রে ধরুন আমি 1000 লোককে ইমেল পাঠাবো, তা আমি সাধারণত 1000 লোককে বারবার বিভিন্ন রকমের লিখে আলাদা আলাদা করে পাঠানো আমার পক্ষে পসিবল না। তো সেক্ষেত্রে যেটি করতে হবে, আমি এই জন্য একটি টুলস ইউজ করতে হবে, গেট রেসপন্স, এওভার, এসব টুলসগুলোর মাধ্যমে সাধারণত এই অটো রেসপন্ডার সেট করা থাকে। অর্থাৎ মেসেজগুলোকে আমি সেট করে দেব বিভিন্ন লেসনে, এবং সেই লেসনগুলো আমি টাইম ফিক্সড করে দেবো, ডেট ফিক্সড করে দেবো, যে একটি মেল রিড করার পর অন্য একটি মেল যাবে, এরকম সিস্টেম। এরপর হচ্ছে অ্যানালাইজিং, আপনার সাইটটা কেমন ধরনের প্রভাব পড়তেছে বা ভিজিটর কেমন আসতেছে, এই জন্য আপনার অ্যানালাইজ করা দরকার। তো এই জন্য গুগলের অ্যানালাইটিক টুল রয়েছে, সেটি ইউজ করতে পারেন। এরপর আমি আরও একটি ধারণা দেব, সেটা হচ্ছে আমরা আপনার প্রোডাক্টটার জন্য এতক্ষণ আলোচনা করেছি যে একটা সেলস ফানেল করে কীভাবে প্রোডাক্ট সেল করবেন, অথবা প্রোডাক্ট আপনার ইমেলে আপনার কাস্টমারকে পাঠাবেন। তো এই মার্কেটটাকে, আপনার প্রোডাক্টটাকে আরও একটু অ্যাডভান্টেজ করতে চাইলে, সেক্ষেত্রে আপনার যেটি করতে হবে, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে পারেন। তো এর জন্য বেস্ট যেটি হয় সেটি হচ্ছে আপনি একটি ভিডিও তৈরি করতে পারেন,
এবং ভিডিও তৈরি করার পর এরপর আপনার ফেসবুক আছে, ফেসবুকে বুস্টিং করতে পারেন, টুইটার মার্কেটিং করতে পারেন, লিঙ্কডইন মার্কেটিং করতে পারেন, বিকে মার্কেটিং করতে পারেন। যদিও বিকে বাংলাদেশে বন্ধ হয়ে আছে, bk.com এখন ব্লক করা, যাই হোক এখানে ভালো কিছু ভিজিটর পাওয়া যায়। এরপর আপনার পিন্টারেস্টও করতে পারেন। এরপর আরও একটি চমৎকার টুল রয়েছে, সেটা হচ্ছে বড় একটি মার্কেট প্লেস, সেটা হচ্ছে আপনি আপনার ইমেল লিস্ট যদি এত ঝামেলাতে না যেতে চান, সহজে কাস্টমার ধরার জন্য আপনি ফাইবার থেকে গিগ কিনতে পারেন। ধরুন আমি এখন fiverr.com-এ আছি। তো দেখুন, ফাইবার হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আপনার বিভিন্ন ধরনের এক্সপার্টরা রয়েছেন, ফ্রিল্যান্সাররা রয়েছেন, তারা বিভিন্ন কাজ করে দেন। তো এখানে দেখুন, আই উইল ডু ইমেল ব্লাস্ট সার্ভিস টু ইউর টার্গেট লিস্ট। তো ওনার এটি ওপেন করে দেখি। তো দেখুন, ফাইবারে ঢোকার পর আমরা এই ভদ্রলোকের আইডি ওপেন করেছি এবং উনি একজন ভালো ফ্রিল্যান্সার। অবশ্য ভালো খারাপ বোঝার জন্য একদম নিচে আসবেন এবং এখানে ওনার ফিডব্যাক দেখবেন। দেখুন, 3টি রিভিউ রয়েছে। তো এখানে রিয়েলি প্রফেশনাল অ্যান্ড ফাস্ট কমিউনিকেশন, উনি খুব ভালো এবং প্রথম কমিউনিকেশন হয়েছে। তো ডিড এ ফাইন জব, এক্সিলেন্ট সার্ভিস। তো উনি খুব ভালো সার্ভিস দেয়, 3টি রিভিউ রয়েছে নিচে। তো ওনার এখানে যে প্যাকেজটি রয়েছে, উনি আসলে অনেকগুলো মেল কালেকশন করে দেবে আপনাকে $60 বিনিময়ে। আর এটা আসলে খুব চমৎকার একটি মার্কেট প্লেস, আপনি ইচ্ছা করলে এখানে এসে আপনার খুশি মতো আপনার কী দরকার সেটি এখানে দিয়ে দিতে পারেন। আবার যদি দেখেন যে ইমেল মার্কেটিং, অর্থাৎ ইমেল মার্কেটিংটা হচ্ছে আপনাকে ইমেল কালেকশন করে দেবে এবং ইমেল আপনার যে প্রোডাক্ট সেটিও যদি চান যে মার্কেট করে দিতে, তারা সব করে দেবে, অটো রেসপন্ডিং যা যা আছে সব কিছু করে দেবে, এখানে সবই পাওয়া যায়। তো এভাবে দেখবেন, দেখে আপনার যদি নিজে থেকে করতে না মন চায়, আপনার রেডিমেড একদম বসে একটি লিস্ট পেয়ে যাবেন ওনাদের সাথে কন্ট্যাক্ট করে। তো এর চেয়ে আমি সাজেস্ট করবো আপনার নিজের প্র্যাকটিসের জন্য আপনি নিজেই করুন, ঘরে বসে এবং শিখতে থাকুন, অন্যের থেকে নেবেন এই অভ্যাসটা করে আস্তে আস্তে করতে গেলে আপনার সব পর্যায়ে লস পড়বে, সেক্ষেত্রে কিছু করতে পারবেন না। তো এই ছিল আমাদের আলোচনার বিষয়, আর আমি আসলে খুব সংক্ষিপ্তভাবে এবং বেসিক কিছু দেওয়ার চেষ্টা করেছি, তারপরও অনেক কিছু বাদ পড়েছে আমার মনে হয়, কারণ এত কিছু বলতে আমার 10-20টা ভিডিও করানোর দরকার ছিল। কিন্তু আমি যেহেতু চাচ্ছি যে আপনি শুধু অনলি এখান থেকে সেলস ফানেল কী এবং কীভাবে করতে হয় এই দুটো জিনিস আপনাকে দেওয়ার চেষ্টা করেছি, আমার মনে হয় আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এরপরও আমি স্টেপ বাই স্টেপ আরও ভিডিও দেবো, যেগুলো থেকে আপনারা খুব সুন্দরভাবে আমার মনে হয় ইমেল মার্কেটিং এবং প্রোডাক্ট সেল করতে পারবেন এবং সেখান থেকে ইনকামও করতে পারবেন আশা করি। তো সে পর্যন্ত সাথে থাকুন, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, তাহলে পরবর্তী টিউটোরিয়ালগুলো অটোমেটিক পেয়ে যাবেন নোটিফিকেশানে। আর যদি আপনি পার্সোনালি আমার থেকে কিছু শিখতে চান অথবা আপনার পার্সোনাল কিছু জানার থাকে, তাহলে আমাকে এই ইমেলে ইমেল করবেন। এরপরও আমাদের একটা গ্রুপ রয়েছে, আমি গ্রুপ লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো, ফেসবুক গ্রুপ, যেখানে অনেক মেম্বার রয়েছে, তাদের সাথে ডিসকাশন করতে পারবেন এ ব্যাপারে। এবং আশা রাখি তাদের থেকে আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এবং প্রোডাক্ট কীভাবে মার্কেটিং করবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং কী, এসব ধারণা খুব ভালোভাবে পাবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।